নিঃসন্দেহে এবারের ঈদের সবচেয়ে হাইপ পাওয়ার একটা মুভি হচ্ছে প্রিয়তমা। এইটা আমরা জানতাম। মুভিটার সবচেয়ে ভালো দিক হচ্ছে শাকিব খানের অভিনয় আর ঈশ্বর গানটা। খুশি হলাম তোমার কথা শুনে। ঈশ্বর গানটা এই বছরের শোনা সেরা গান মনে হলো। গানটা সত্যি ইমোশনাল করে ফেলে, সত্যি অসাধারণ। এবার আসি সিনেমার গল্প। এই সিনেমার গল্প ভালোই উপভোগ্য, বাট ফার্স্ট হাফ অনেক বোরিং লাগলো, খুব বেশি এন্টারটেইনিং লাগেনি। কি বললা? কিন্তু সেকেন্ড হাফ ভালো ছিল। শাকিব খানের সেকেন্ড হাফে অসাধারণ অ্যাক্টিং করেছে আর ইথিকার অভিনয় ভালো ছিল। মুভিটার সবচেয়ে দুর্বল পয়েন্ট ডিরেকশন মনে হলো। কেন জানি মনে হলো এই স্ক্রিপ্ট আরো ভালো ডিরেক্টরের কাছে গেলে অথবা আরো টাইম দিলে এই স্ক্রিপ্টের উপর তাহলে মুভিটা আরো অসাধারণ হতে পারত। সুতরাং তারপরও বলবো রিকমেন্ডেড একটা মুভি, দেখতে পারেন। হ্যাপি ওয়াচিং।